13 নভেম্বরের সমাবেশের অনুমতির অগ্রগতি জানতে যাওয়া বিএনপির প্রতিনিধিদের সাক্ষাৎ দেয়নি ঢাকা মহানগর পুলিশ কার্যালয়ের কর্মকর্তারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে বিকেলে 4 সদস্যের প্রতিনিধি দল ডিএমপির হেডকোয়ার্টারে যায়। পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎ না পেয়ে কার্যালয় থেকে বেরিয়ে আব্দুস সালাম বলেন, বিএনপি এখনও আশা করে গণতন্ত্রের স্বার্থে সমাবেশের অনুমতি দেবে সরকার। 8 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ সমাবেশের অনুমতি না দেয়ায় নয়াপল্টনে সমাবেশের আবেদন করেছিল বিএনপি, তবে সেটাও নাকচ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরে ওই দিনই 13 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য আবারও আবেদন করে বিএনপি।